বেআইনিভাবে আধার কার্ড তৈরি চক্রের এক পাণ্ডাকে গ্রেপ্তার করল মালদার সাইবার ক্রাইম থানার পুলিশ। ধৃতের নাম সাদ্দাম হোসেন, তার বাড়ি মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর মহকুমা রঘুনাথগঞ্জ থানার রহমানপুর গ্রামে। গতকাল রাতে মালদা শহরের রদবাড়ি মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে তাকে আদালতে পেশ করা হয়েছে। মালদা জেলায় বেশ কিছুদিন থেকে বেআইনি আধার কার্ড তৈরির একটি চক্র কাজ করছে। এর আগে হরিশ্চন্দ্রপুরে এমনই এক চক্রের সঙ্গে জড়িত দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ এই ঘটনার তদন্তে নেমে তারা তদন্ত শুরু করে, পরবর্তীতে তা জেলার সাইবার ক্রাইম থানার ওপরে বর্তায়। তদন্ত শুরু করে সাইবার ক্রাইম থানা আধিকারিকরা জানতে পারে এই চক্রের মূল ডেরা হরিশ্চন্দ্রপুরেই, সেখানেই একাধিক জায়গায় এই চক্র কাজ করছে। তদন্তে উঠে আসে সাদ্দামের নাম। দীর্ঘদিন ধরে নজরদারির পর গতকাল রাতে শেষ পর্যন্ত সাদ্দামকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। রঞ্জিত দাসের রিপোর্ট, এনটিভি ডাব্লিউপি। একটু দাঁড়াও, একটু দাঁড়াও, একটু পাশে দাঁড়াও, একটু পাশে দাঁড়াও। হ্যাঁ একটু দাঁড়াও, একটু দাঁড়াও, একটু পাশে দাঁড়াও, একটু পাশে দাঁড়াও। হ্যাঁ একটু দাঁড়াও, একটু দাঁড়াও, একটু পাশে দাঁড়াও, একটু পাশে দাঁড়াও। হ্যাঁ ডান্সার, ডান্সার।